এটা তিন নদীর মোহনা। একটা হচ্ছে ভারতের নদী বরাক, এখানে এসেছে এই জায়গাটায়। তারপর কুশিয়ারা, ভারত এবং বাংলাদেশের দুটি আন্তঃসীমান্ত নদী, এবং এই কুশিয়ারার এই দিকের যে প্রবাহ সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে আরেকটি আন্তঃসীমান্ত নদী, যেটি সুরমা, যেটি প্রায় 250 কিলোমিটার প্রবাহিত হয়েছে। দর্শক দেখছেন তিন নদীর মোহনা, বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের যে সীমান্ত সিলেটের জকিগঞ্জ, এখান থেকে সিলেট প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে, এবং সিলেটের 70 থেকে 80 কিলোমিটার দূরের এই জায়গার পরে হচ্ছে ভারত, ভারতের আসাম এবং আসামের বরাক উপত্যকা, সেই বরাক নদী। বরাক নদী এখানে এসে বাংলাদেশ সীমান্তে যখন প্রবেশ করছে তখন একদিকে কুশিয়ারা এবং একদিকে সুরমা প্রবাহিত হয়েছে, এবং এটি সেই তিন নদীর মোহনা একটা এলাকা এবং এখানকার গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্পট। একই সঙ্গে এটা একটা গুরুত্বপূর্ণ সীমান্ত, কারণ এখান থেকে ভারতের অংশটা শুরু হয়ে গেছে এবং ভারতের যে আসাম রাজ্য সেই আসাম রাজ্যের একটা অঞ্চল এটি বরাক উপত্যকা। কারণ মণিপুর রাজ্যের আসামের পরে যে পাশে যে মণিপুর রাজ্য ভারত, সেই মণিপুর রাজ্য প্রায় 400 কিলোমিটার অতিক্রম করে এই বরাক নদী এখানে এসে দুই ভাগ হয়েছে, এবং এই জায়গাটার যে দৃশ্য দেখা যায় এই ভর দুপুরে এই শীত মৌসুমে সেটাই আমরা দেখছি। এবং এই জায়গাটা মাঝখানে দ্বীপের মতো, আইল্যান্ডের মতো যে জায়গা, এটা হচ্ছে একটা বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে, কিন্তু দুটি নদীর এবং ভারত থেকে আসা একটি নদীর সংযোগস্থল সিলেটের জকিগঞ্জের আমল শীত তিন নদীর মোহনা এই জায়গাটা এসেছি। এবং এখানকে এই পাশটা কীরকম দেখায়, এটা একটা ভিউ পয়েন্ট, এবং এখানে বাংলাদেশের সীমান্ত রক্ষা করে যারা বিজিবি, এখান থেকেই বলা যায় যে উত্তর পূর্বের দিক থেকে বাংলাদেশের শেষ অথবা শুরুর জায়গা এটি। এবং এই সীমান্ত দুটি একসময় উত্তপ্ত থাকতো, ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তরক্ষীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে, এবং এই এলাকায় প্রচুর মর্টার সেল তারপর গোলাগুলির ঘটনা আমরা দেখেছি, এবং এসে এখানে গুলি লাগতো, গুলি পড়তো, এবং এই ভিউ পয়েন্ট ক্ষত বিক্ষত হয়ে যেত, এরকম দৃশ্য দেখা যেত। তো বাংলাদেশের সুরমা যে নদী, বাংলাদেশের অন্যতম একটি নদী এটি, এবং যে নদীর তীরে গড়ে উঠেছে সিলেট শহর, যে নদীতে ইবনে বতুতা এসে 15 দিন কাটিয়েছিলেন, সেই সুরমা নদী, সুরমা নদী বিধৌত সিলেট, এটি সিলেটের সুনামগঞ্জ পর্যন্ত গিয়ে তারপর ঘুরে মেঘনা নদীতে গিয়ে মিলেছে। আবার এই কুশিয়ারা নদী সিলেট, তারপর বিয়ানীবাজার, নবীগঞ্জ পরে গিয়ে মেঘনা নদীতে মিলেছে। এবং এই সুরমা এবং কুশিয়ারার শাখা প্রশাখা নদীগুলো আছে, খুয়াই, তারপর কালনি, অনেক অনেক নদী আছে যেগুলো সিলেটের বিভিন্ন জেলার ভেতর দিয়ে সেই শাখা নদী গিয়েছে। এবং সিলেট, সিলেট শহরে সিলেট দুটি প্রধান নদী সিলেটে, সেটি হচ্ছে সুরমা এবং কুশিয়ারা। সুরমা গাঙ্গর ফারো বাড়ি, সিলেট আমার জন্মভূমি, এরকম অনেক গান আছে এই সিলেট, এই সুরমা, এই কুশিয়ারা নিয়ে। দর্শক বাংলাদেশের এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হতে পারত, বাংলাদেশের শেষ সীমান্ত দেখার জন্য, এবং ভারতের যে আসাম অঞ্চলের যে বরাক উপত্যকা দেখার জন্য। এখানে ভিউ পয়েন্ট সহ নানা পর্যটন স্থাপনা গড়ে উঠলে এখানকার পর্যটন বিকশিত হতে পারত, এখানকার সৌন্দর্য, এখানকার জায়গার গুরুত্ব অনেকভাবে বাড়তে পারত। কিন্তু যেহেতু এটি সীমান্ত এলাকা এবং এমনিতেই বাংলাদেশের জেলা শহর থেকে সবচেয়ে দূরের কোনো এলাকা, এবং এসব কারণে এবং এই এলাকার, এই এলাকা থেকে জনপ্রতিনিধি দীর্ঘদিন থেকে প্রতিনিধিত্ব না করার কারণে, সব মিলিয়ে এলাকাটি ব্যাকওয়ার্ড বা পিছিয়ে পড়া এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে, এবং এখনও মানে অনেক উন্নয়নের ছোঁয়া বঞ্চিত বলা যায় বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের এই সীমান্ত শহর জকিগঞ্জ এবং এই এলাকাগুলো। দর্শক এই জকিগঞ্জ, সিলেট বা সিলেট বিভাগ থেকে কে কোথায় থেকে এই ভিডিও দেখছেন এবং শেয়ার করছেন কমেন্টে জানাতে পারেন, এই জায়গাটি আপনার কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। একজনের সঙ্গে কথা বলি যে নদী থেকে, হয়তো নদী থেকে তিনি মাছ অথবা কোনো কিছু নিয়ে আসছেন, সেটা দেখি। দর্শক সঙ্গেই থাকুন, আপনাদের প্রশ্ন কমেন্টে লিখতে পারেন। কী নিয়ে আসছেন? ও কীতা, ও এটা কোন জায়গা দইছে? ইন্ডিয়া থেকে আইলো গেলে বাংলাদেশ সন্ধানি, ও ওখান মাঝখানন নেন, ও ও মাঝখানের ওখান
দোকনর সাইড কি দেখি তা হইনো আসানি বহুত কোনো সমস্যা হয় না তো নানি খেম খেমন হয়েছে এই সাইডে ফলানি হয়েছে মোটামুটি দর্শক দেখাচ্ছিলাম এখানকার মানুষের জীবন জীবিকা এবং এই শীত মৌসুমে প্রচুর শাকসবজির উৎপাদন হয় সেই শাকসবজিগুলো ওখান থেকে নিয়ে আসা হচ্ছে মানে এই জায়গাটা বাংলাদেশের মাঝখানের জায়গাটা যদিও মানে পর্যটকরা কেউ ঘুরতে আসলে এখনও ওখানে যেতে পারে না এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে মাঝখানের এই জায়গাটা পর্যন্ত যাওয়া গেলে সেটা এখানকার পর্যটনটা আরও বিকশিত হতে পারত এবং এই জায়গার সৌন্দর্য মানুষ আরও কাছ থেকে দেখতে পারতেন এবং এই কুশিয়ারা নদীতে প্রায় সময় বাঘ মাছ ধরা পড়ে মানে বিশাল আকৃতির বাঘ মাছ এবং আমি বহু আগে থেকে দেখেছি এখানকার বাঘ মাছগুলো অনেক বড় আকারের হয় কেজি অনেক বেশি দামে বিক্রি হয় লাখ টাকায়ও বিক্রি হয় এখানকার বাঘ মাছ কুশিয়ারার বাঘ মাছ নদী শুকিয়ে গেছে নাব্যতা হারিয়েছে তবে সত্যি বলতে কি এখন যে শুষ্ক মৌসুম বর্ষা মৌসুমে এই নদীর পানি টলমল করছে এমন দৃশ্য দেখা যাবে এবং তখন হচ্ছে যে মানে আপনি মনে করবেন যে এটা নদী তার যৌবন ফিরে পেয়েছে এবং এখানকার মানুষ আসলে বন্যার সঙ্গে তখন বন্যা দুর্যোগ পরিস্থিতির মধ্য দিয়ে আসলে তাদের জীবন কাটান সেই মৌসুমটাতে এবং সেই সময় এখন সেটা মরা নদীর মতো মনে হচ্ছে বা নদীটা ছোট হয়ে গেছে যদিও এটি গুরুত্বপূর্ণ একটি নদী আন্তঃসীমান্ত নদী এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি নদীর সূচনা যেখানে এই সেই পয়েন্ট এবং এটি বরাক কুশিয়ারা সুরমা তিন নদীর মোহনা তো আমরা যেহেতু এই গুরুত্বপূর্ণ একটি জায়গায় এসেছি এবং দেখছি একটা ছবি তুলে নিতে পারি এই জায়গাটার সঙ্গে চল একটা ছবি তুলি তো আমাদের একটা ছবি তুলে নিচ্ছি আমরা এবং পুরো এই জায়গাটা দেখাই মানে এই জায়গাটা দেখে মানে আমাদের ছবির পেছনেই দেখা যাচ্ছে দর্শক কেমন লেগেছে এই জায়গাটি এই জায়গাটি নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন দেখাচ্ছি বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে এসে যেখান থেকে ভারতের শুরু যেখান থেকে বাংলাদেশেরও বলতে পারেন শেষ অথবা শুরু এবং বাংলাদেশের দুটো নদীর সূচনা যেখানে এবং ভারত থেকে যে নদী এসেছে বরাক এবং বাংলাদেশে যে দুটি নদী গুরুত্বপূর্ণ কুশিয়ারা এবং সুরমা যেখান থেকে বিদৌত হয়েছে যে নদীতে ইবনে বতুতা ১৫ দিন কাটিয়েছিলেন যে নদীর একপারে ভারত একপারে বাংলা